প্রস্তুত হচ্ছে চীন ও রাশিয়ার যুদ্ধবিমান। যুদ্ধবিমানগুলো মহড়া প্রদর্শন করেছে যুক্তরাষ্ট্রের আকাশসীমার কাছাকাছি। সারিবদ্ধভাবে আকাশে ওড়া দুই দেশের এই যুদ্ধবিমানগুলো বেশ কিছুটা সময় যুক্তরাষ্ট্রের আকাশসীমার খুব কাছেই অবস্থান করে। অতি সম্প্রতি রাশিয়ান এবং চীনা সামরিক বিমান মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যের কাছে যৌথ টহল পরিচালনা করেছে। 25 জুলাই এ তথ্য জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে বিমানগুলো অন্য দেশের আকাশসীমা লঙ্ঘন করেনি বলেও জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।